শুরু হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বারিপুরের শ্রমিক মেলা। বারিপুর অমৃতলাল কলেজ মাঠে আজ এবং আগামীকাল দুদিন ব্যাপী শ্রমিক মেলা চলবে। আমরা এর আগে ডায়মন্ড হারবার সাব ডিভিশন, কাকদ্বীপ সাব ডিভিশন, আলিপুর সাব ডিভিশন, ক্যান সাব ডিভিশন সাফল্যের সাথে শ্রমিক মেলা, যাতে আমাদের আজকের এই শ্রমিক মেলা 2019-এর বার্তা বারিপুরের প্রতিটি প্রান্তে পৌঁছে যায়। অভিরাম তালি দিয়ে যাবে, প্রত্যেকের হাতের তালি চাইবো এই ঐতিহাসিক সন্ধিক্ষণ। অভিরাম চলবে, ধন্যবাদ। আপনারা প্রত্যেকে বসে পড়ুন, আপনারা আমাদের সাথে সহযোগিতা করার জন্য কৃতজ্ঞতা, শুভেচ্ছা। এখন আজকের এই শ্রমিক মেলা 2019-এর স্বাগত ভাষণ রাখবেন দক্ষিণ চব্বিশ পরগনা আজকের এই শেষ মেলা প্রতিটি এবারে আমাদের দপ্তরের সহকর্মীরা বরণ করে নিচ্ছেন। মাননীয় এসডিও ম্যাডাম আছেন বারিপুর, ওনাকে বরণ করে নিচ্ছেন আমাদের দপ্তরের সহকর্মী। জীবন শেষ করতে চললুম আমি, কিন্তু কোথাও এই শ্রম দপ্তর যে এত ভালো একটি প্রকল্প বিভিন্ন ভাবে মানুষকে আপনাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছে সত্যি জানতাম না। এটা আমার যেমন তবে সেদিনে সেই সভার পরে আমার বাসন্তীতে বসা ছিল, আমি কিন্তু সেই দিনের সভা থেকেই বলে গিয়েছিলাম আজ থেকে শ্রম দপ্তর যা যা কাজ করছে আমি আমার কেন্দ্রে একজন জনপ্রতিনিধি হয়ে আমার দায়িত্বের মধ্যে পড়ে আমার কেন্দ্রের এই সমস্ত মানুষের পাশে দাঁড়ানো, সরকার তাদের পাশে আছে তাদের জানানো এবং সরকার কি কি সুবিধা দিচ্ছে তা জানানো। সুভদ্রা মন্ডলের হাতে ওনার কন্যা রূপা মন্ডল, ওনার হাতে 25,000 টাকা চেক তুলে দিচ্ছেন আমাদের মন্ত্রী মহোদয় অধ্যক্ষ। এরপরে সোমা ভদ্রকে মুখ্য মাজিক মুক্তি কার্ড তুলে দেবেন। সোমা ভদ্র হাতে আমাদের শক্তি মন্ডল মহাশয় আছেন এবং সাথে বিশ্বনাথ দাস মহাশয় আছেন, সাংসদ আছেন, একসাথে সকলে মিলে একটা বড় স্যার, এটা মুখ্যমন্ত্রীর স্বপ্নের কাজ, মানে অসংগঠিত শ্রমিকদের হাতে তুলে দেওয়ার জন্য সামাজিক।